ভাদি। তো আমরা তার কাছ থেকে তার ভবিষ্যৎ বাণীটা শুনি। ঋতুপর্ণা সেনগুপ্ত, আপনার জন্ম 7ই নভেম্বর। পাশ্চাত্য মতে আপনার রাশি বৃষ্টি। গ্রহ প্যালাসের আওতায় জন্ম যা সম্মান ও অর্থের প্রতীক। ভারতীয় মতে আপনার রাশি মিথুন। জন্ম নক্ষত্র পুনর্বসু, গণ দেব, দেবকুলে জন্ম আপনার। আপনার জন্ম নক্ষত্র সংখ্যা 7, জন্ম তারিখ 7, আবার নভেম্বর মাস যা চন্দ্রের সংখ্যা 2-এর প্রতীক, তাই সব দিক থেকে আপনি এগিয়ে যাবেন। 7 নেপচুন আধ্যাত্মিক গ্রহ, বিশ্লেষণ ধর্মী ও আবেগ প্রবণ করেছে আপনাকে। আবার 9-এর জন্য করেছে সাহসী, যেটি মঙ্গলের সংখ্যা। আবার রাশি বৃষ্টিকের অধিপতিও মঙ্গল। যে কোনো মাসের 7 তারিখে জন্ম হলে সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে সুনাম আসে, তাই আপনি দেশে বিদেশে সুনাম ও সম্মান কুড়িয়েছেন, এটি বাড়তেই থাকবে। এত ব্যস্ততার মাঝেও আপনি ঘরকন্যার কাজ সমানতালে করে যাচ্ছেন। মঙ্গলের সাহস ও বুধের বুদ্ধি আপনাকে এগিয়ে যেতে সহায়তা করছে। এবছর যে ছবি মুক্তি পাবে তা অন্য বছরের সম্মানকেও ছাড়িয়ে যাবে। নেপচুনের কারণে ধর্ম সম্বন্ধে আপনার উদার বিশ্লেষণ আপনাকে সম্মানিত করবে। আপনি মিশুক প্রকৃতির মানুষ, আপনার ভুবন ভোলানো হাসি আপনার সম্পদ, একে মুছে যেতে দেবেন না। যে কোনো উজ্জ্বল রং আপনার জন্য ভালো। ধন্যবাদ। থ্যাংক ইউ। এই ছিল আপনার ভবিষ্যৎবাণী। এখন থেকে এক বছর কিছু জানলাম। একটা কথা ঠিক, সাহসটা সত্যি কেমন লাগলো? খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর অপরচুনিটিটা দেওয়ার জন্য। আবারও আমরা গল্পে ফিরে আসি একদম আপনার সম্পর্কে। আমি যেটা মনে করি যে একজন শিল্পী আপনার একটা বলা মানুষের মাঝে যেভাবে প্রভাব ফেলতে পারে, আমার মনে হয় যেন প্রত্যেকটা শিল্পীর বোধহয় এই বোধটার জায়গায় আসা উচিত। অবশ্যই, কারণ জায়গাটা, কারণ কথায় যদি সেটা অনেক বড় মাপের কাজ হয় তাহলে সেটা তো আমাদের অনেক বড় জায়গায় একটা বড় কাজ হবে, এবং প্রত্যেক মানুষের মধ্যে সেই অ্যাওয়ারনেসটা থাকলে অনেকগুলো কাজ তারা হয়তো যেগুলো বোধবুদ্ধিহীনভাবে করছে সেটা হয়তো করবে না। পার্সোনালি ফিল করি যে যেরকম একটা ছবির ক্ষেত্র, যখন আমার ছবিটা আমি করি বা ছবির প্রচার করি বা ছবি রিলিজ হয়, তখন আমারও একটা দায়বদ্ধতা থেকে যায় যে ছবিটাকে আমি কত ভালোভাবে প্রমোট করতে পারবো, যাতে ছবিটা আরও ভালোভাবে রিলিজ হবে এবং প্রডিউসারের কাছে যিনি টাকা লাগিয়েছেন তার টাকাটা ফেরত আসার যে ব্যাপারটা থাকে। কিছু কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে আমরা যারা সত্যি কথা বলতে কি ছবির ভবিষ্যৎটা নিয়ে ভাবি, ছবিকে কিভাবে আরো এগিয়ে নিয়ে যাব সেটা নিয়ে ভাবি। ছবিটা শুধু অভিনয় করেই আমরা চলে যাই না, আমরা প্রথম দিন থেকে শেষ দিন অবধি ছবির সাথে জড়িয়ে থাকি, যে খুঁটিনাটি জায়গাগুলো কি আরো দিতে পারা যায়, ছবি অভিনয় করার পরও আরো কি কিভাবে ছবিটাকে বুস্ট করা যায়। তো এই মানে এই রেসপন্সিবিলিটিটা আমাদের ভেতর থেকে চলে আসে, এটা কোনো মানে আমি তো অ্যাক্টর, আমি টাকা নিয়ে অভিনয় করে চলে যেতে পারি, বাট ইউ নো দ্যাট কাইন্ড অফ অব্লিগেশন, রেসপন্সিবিলিটি মানে বা মানে ওই হিউম্যান যেই জায়গাগুলো সেইটা আমার মনে হয় আমার মানে আমার সেটা সবসময় মনে হয় যে সেটা আমার মধ্যে আছে এবং আমি চাই যে সেটাকে আরও কাল্টিভেট করতে। তো সেই জায়গা থেকেই আমার মনে হয় প্রত্যেক মানুষের প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে, মানে আমার অডিয়েন্সের প্রতি দায়বদ্ধতা আছে। খুব ভালো লাগলো, কারণ আমি এই জায়গাটাকে খুব রেসপেক্ট করি।